ইতি মধ্যে আমরা বিলে প্রবেশ করেছি। আমরা গাছ থেকে কিছু টমেটো ছিড়ি, একদম গাছ থেকে ফ্রেশ টমেটো। গাছ পাকা টমেটোর একটা গন্ধ আছে, এখন গাছ থেকে ছিঁড়ে অসাধারণ টেস্ট। পাকা টমেটো, কারণ এত টমেটো আমরা কোথায় রাখবো, রাখারই জায়গা নাই আমাদের, পাতিল ভরে গেছে। এই যে গাছ থেকে একদম পাকা টমেটো ছিঁড়ে নিচ্ছি। টমেটো ওয়েলকাম টু ট্রাভেল উইথ জামির ব্লগ। আজকে আর একটা ভিডিও করছি, একটু আমার দাদা বাড়ির বিলের দিকে যাচ্ছি, এখানে নাকি টমেটো আছে, আমরা সেখানে টমেটো মাখা খাবো। নিজেরাই গাছ থেকে টমেটো ছিঁড়ে ওটা মাখানোর প্ল্যান। বাসের শাকও পার হচ্ছি, এখন ভর দুপুর, দুপুর একটার মতো বাজে। এই সময়ে আমরা চাচাতো ভাই রা মিলে বিলের দিকে যাচ্ছি। আরো ছোট একটা প্ল্যান আছে, দেখা যাক ওই প্ল্যানটা এক্সিকিউট করা যায় কিনা, যদি আর কি আমরা দেশি মাছ যদি বিলের মধ্যে পাই সেটা ভাজার একটা ছোট্ট একটা প্ল্যান আছে। এখন বাকিটা মাছ পাওয়ার উপরে ডিপেন্ড করবে, যদি আমাদের মাছ সংগ্রহ হয় তরতাজা মাছ দেন হয়তো ওই প্ল্যানটা এক্সিকিউট করা হবে, আর যদি আমরা সেটা না পাই তাহলে আমরা যে আমাদের যা একটা প্ল্যান আছে টমেটো গাছ থেকে টমেটো পেরে ওটা মাখাবো সেটাই করব। আর আমরা আনুষঙ্গিক যে জিনিসপত্র দরকার সেগুলো আমরা নিয়ে এসেছি সাথে করে। এইখান থেকে বিল শুরু, এটা হচ্ছে সিম গাছ, ইতিমধ্যে আমরা বিলে প্রবেশ করেছি, এখন দুই সাইডেই শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। আবার এই যে
আমি চিনি সব, আমার বাপ তো এখন চিনি না, আমার বাপ জানি, আমার বাপ তো চিনি না। এইখান থেকে মনে করে 1,00,000 টাকার টমেটো বেচছি, এইদিকে টমেটো খেত, ওই যে এই যে কান্দা দিয়ে এই যে দেখছো জাল দিয়ে লাগাইছে। আমরা যাবো এখন যে জায়গা সেখানে আরো অনেক বেশি, তোমার ভাই মনে এবার পাতো লাগাইছে আমার সাথে, বুঝছি দুঃখের বিষয় সবই করতে পারিনি। হবে নে কি নাম টান, ছাগলে কি টমেটো সব খেয়ে ফেলতেছে নাকি? অনেকে বলে ফল মাইট যায়, ওই যে ভালো দিয়ে পা ওই যে লইছ নাকি, এই গেছে তো ভালো না। আমরা এখন টমেটো ক্ষেতের মধ্যে চলে আসছি, একদম দুই পাশে টমেটো গাছের সারি, এই সাইডটা হচ্ছে লিস এবং বিলের মধ্যেই টমেটো গাছ আর গাছ, লিস পারে এরা টমেটো গাছ লাগিয়েছে, গাছ থেকে টমেটো ছিঁড়ে সেগুলো সংগ্রহ করে আমরা ভর্তা করে খাবো টমেটো মাখা, আর আমরা গাছ থেকে কিছু টমেটো ছিঁড়ি, একদম গাছ থেকে ফ্রেশ টমেটো। একদম গাছ পাকা টমেটো, পাকা টমেটো আর টমেটো পাকা টমেটো, হাজার হাজার টমেটো পেকে নষ্ট হয়ে যাচ্ছে, খাওয়ার মানুষ নাই। এই যে পাকা টমেটো, কত টমেটো নিব আমরা, এই যে বিল চারিপাশে ফাঁকা, লিসের পারে টমেটো গাছগুলো লাগানো, আমরা অনেক টমেটো সংগ্রহ করেছি, একটা বস্তা নিয়ে আসলে মনে হয় ভালো হইতো, কারণ এত টমেটো আমরা কোথায় রাখবো, রাখারই জায়গা নাই আমাদের, পাতিল ভরে গেছে। এই যে টমেটো হয়ে টমেটো ভোজন হবে না, নষ্ট হয়ে যাচ্ছে, তারপরও এরা ঠিকমতো সংগ্রহ হচ্ছে না এখান থেকে। এই যে গাছ থেকে একদম পাকা টমেটো ছিঁড়ে নিচ্ছি, আমরা অনেক টমেটো সংগ্রহ করছি, আরো কিছু গাছ থেকে টমেটো পারবো, একদম গাছ পাকা টমেটো, অপিক রেডি কেন, এই যে একদম গাছ পাকা টমেটো, গাছ পাকা টমেটোর একটা গন্ধ আছে, একদম গাছ থেকে ছিঁড়ে, অসাধারণ টেস্ট। আমরা একটু সামনে যাই, আমরা গাছ থেকে আর একটা টমেটো পারি, ওপি দেখো ওই গাছে একদম পাকা টমেটো, আমরা এটা তুলে নেই, আমরা গাছ থেকে আরো কিছু টমেটো পারি, এখানে একটা পাকা টমেটো, চারিদিকে হাজার হাজার পাকা টমেটো, কোনটা দেখে কোনটা ছিঁড়বো বুঝতে পারছি না। এই যে এদিকে টমেটো, এই যে পাকা টমেটো, দেখি এই সাইডে আর একটু আসি, এই যে পাকা টমেটো, আপেলের মতো একদম, আর রাখার জায়গা নাই,
টক টকে লাল। আসলে এর উপরে কোনো লাল কালার আছে কিনা আমার জানা নেই, আর হাতেও ধরছে না। আমরা এগুলো দেখি, ওপি এখানে একটু ধরো তো, বানানো শেষ হয়।